সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে 44th বিসিএস রিটেন পরীক্ষা যারা দিবেন তারা খুবই ব্যস্ত সময় যাচ্ছে এখন। বিশেষ করে দম ফেলার অবকাশ নেই। অক্টোবরের শেষ নাগাদই 44তম বিসিএস রিটেন পরীক্ষা হবে বলে আশা করা হচ্ছে। অক্টোবরের শেষ না হলে তো নভেম্বরের ফার্স্ট উইকে আশা করা যাচ্ছে। এবং এখন যে সময়, বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর 2 মান্থস, এই 2টা মাস আমাদের উপযুক্তভাবে কাজে লাগাতে হবে এবং এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে করে এই বিসিএসএ আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। তো আমরা আজকে 44 বিসিএস রিটেন ইংলিশের বিশেষ করে এসএ সাজেশন নিয়ে কথা বলবো। ছাত্রছাত্রীরা আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী আমাদেরকে এসএর সাজেশনের জন্য অনুরোধ করেছেন। আমরা তার আলোকে একটি সাজেশন এখানে দিচ্ছি। এই এসএগুলো ভালো করে পড়তে হবে এবং এই এসএগুলো পড়লেই যে এসএগুলো আসুক না কেন, পরীক্ষায় আপনি লিখতে পারবেন, হুবহু কমন পড়বে আশা করছি। হুবহু কমন না পড়লেও এই এসএর আলোকে আপনার যে ডেটাগুলো থাকবে, আপনার যে মেটেরিয়ালসগুলো থাকবে, তার আলোকে আপনি যে কোনো এসএই লিখতে পারবেন। 44 বিসিএসএ যে 3টি এসএ আসবে তার একটি এসএ। আমরা এবার যে সাজেস্টেড এসএগুলো নিয়ে এসেছি সেগুলো হলো আনব্রিডল প্রাইস হাইক, কজেস ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস। আনব্রিডল প্রাইস হাই, কজেস ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস। রেমেডিস গুরুত্বপূর্ণ একটি এসে, কারণ বর্তমান সময়ের খুবই আলোচিত এবং মানুষের দুর্বিষহ অবস্থা তৈরির জন্য সারা পৃথিবীতেই প্রাইস হাইক টা ব্যাপকভাবে ভূমিকা পালন করছে। এক্ষেত্রে আমাদের কারণটা কি, কী কী ইম্প্যাক্ট এবং রেমেডিস কী কী প্রতিকার মূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্ট এখান থেকে উত্তরণের চেষ্টা করছে, সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করবো বা দেখবো। পদ্মা ব্রিজ, আওয়ার ড্রিম, প্রাইড অ্যান্ড ডিগনিটি। নাম্বার 3, সাকসেস স্টোরি অফ বাংলাদেশ ইন কোভিড-19 ম্যানেজমেন্ট। কোভিড-19 ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের এখানে আইসোলেশন প্রক্রিয়া থেকে শুরু করে জনগণের মধ্যে কনসাসনেস ডেজ থেকে শুরু করে ভ্যাকসিনেশন পর্যন্ত যে স্টেপ, যে হিউজ পপুলেশনকে ভ্যাকসিনেশনের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা, এটা বড় ধরনের একটি সফলতা এবং এটা এই সফলতাটা আসার মতো একটি এসে। 50 ইয়ার্স অফ বাংলাদেশ অ্যাচিভমেন্ট অ্যান্ড শর্টকামিংস। বাংলাদেশের 50 বছর অ্যাচিভমেন্ট অ্যান্ড শর্টকামিংস। গ্রাজুয়েশন অফ বাংলাদেশ ফ্রম এলডিসি, প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস। অর্থাৎ এলডিসি থেকে গ্রাজুয়েশন কী কী প্রসপেক্টস, কী কী চ্যালেঞ্জ রয়েছে সেগুলো আমি দেখবো। সি বেসড ব্লু ইকোনমি, লিটারেচার অ্যান্ড সোসাইটি, করাপশন অ্যান্ড মানি লন্ডারিং এ গ্রেট ব্যারিয়ার টু ব্যালেন্সড ডেভেলপমেন্ট। 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস, গুড গভর্নেন্স অ্যান্ড বাংলাদেশ, ট্যুরিজম, গ্লোবাল ওয়ার্মিং, ইটস ইম্প্যাক্ট অ্যান্ড স্টেপস টেকেন, ন্যাচারাল ডিজাস্টার্স অ্যান্ড বাংলাদেশ, ওয়ার অ্যান্ড পিচ। বিশেষ করে এখন যে যুদ্ধের যে দামামা, এই যুদ্ধের মাধ্যমে শান্তি বা শান্তির জন্য যুদ্ধ বা যুদ্ধ ছাড়াই শান্তি, শান্তির ক্ষেত্রে যুদ্ধের রুল কী, রুল প্লে করে অশান্তি কেউ সৃষ্টি করে, এই বিষয়গুলো আমাদের এসেতে উল্লেখ করতে হবে। ডিগ্রেডেশন সোশ্যাল ভ্যালুস অ্যান্ড ইসলামেরিস, বিশেষ করে নেতিবাচক যদি কোনো বিষয় উপস্থাপন করতে চায় বর্তমান সময়ে, সেটি হলো সোশ্যাল ভ্যালুস ও মূল্যবোধের যে অবক্ষয়, সেই অবক্ষয়টা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্যাট্রিয়টিজম, কমন কিছু এসে যেমন ধরেন ট্যুরিজম, প্যাট্রিয়টিজম, এই বিষয়গুলো মাঝে মাঝে আসে, এই বিষয়গুলো বিসিএস পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায়। এই কারণে আমাদের ট্যুরিজম, প্যাট্রিয়টিজম এই বিষয়গুলো একটু পড়তে হবে। আর লিটারেরি টার্মসের ক্ষেত্রে লিটারেচার অ্যান্ড সোসাইটি অনেক সময় আসে। আবহাওয়া রিলেটেড ক্ষেত্রে, ওয়েদার ক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং, ইটস ইম্প্যাক্ট অ্যান্ড স্টেপস টেকেন আমরা দেখবো। আর প্রযুক্তির ক্ষেত্রে 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটিস পড়লে বর্তমান সময়ের অধিকাংশ প্রযুক্তি তা কভার করবে। আর সি বেস ব্লু ইকোনমি, আমাদের সমুদ্রে আমাদের যে বিশাল সম্ভাবনা, সেই এখানে ব্লু ইকোনমি, এখানে চ্যালেঞ্জ কী কী আছে, থ্রেট থ্রেট এবং এটার সুরক্ষা কীভাবে হবে, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। আর করাপশন অ্যান্ড মানি লন্ডারিং এ গ্রেট ব্যারিয়ার টু ব্যালেন্স ডেভেলপমেন্ট, যেটা এমন একটা বিষয় যেটা একটা দেশকে অনেক ক্ষেত্রে দেউলিয়া বা ফোকলা করে ফেলতে পারে, যেটা আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি। তো আমাদের দেশের করাপশন এন্ড মানি লন্ডারিংটা মারাত্মক সমস্যা সৃষ্টি করছে, এই বিষয়টা বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ এসে। গ্রাজুয়েশন বাংলাদেশ ফ্রম এলডিসি, এটা বিশেষ করে 2026 সাল এবং তার পরবর্তী সময়ে যতগুলো বিসিএস হবে সবগুলো বিসিএস গুরুত্বপূর্ণ। 50 ইয়ার্স অফ বাংলাদেশ অ্যাচিভমেন্ট অ্যান্ড শর্টকামিংস, এখানে কী কী অ্যাচিভমেন্ট শর্টকামিংস হয়েছে সেগুলো, সাকসেস স্টোরি তো বললাম, পদ্মা ব্রিজ অবশ্যই গুরুত্বপূর্ণ, আওয়ার ড্রিম, প্রাইড অ্যান্ড ডিগনিটি, এসিগুলো আমরা পড়তে থাকবো, এই এসিগুলো আমরা পড়তে থাকবো। আমাদের বিশেষ করে পাথওয়ে টিউটোরিয়ালের স্টুডেন্ট যারা রয়েছেন, পাথওয়ে টিউটোরিয়ালের যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন, যারা আগে কোর্স করে গেছেন,
তারা আমাদের নীলক্ষেত সেন্টার থেকে এসিগুলো সংগ্রহ করতে পারবেন। অধিকাংশ এসিগুলো আমরা প্রোভাইড করব, হয়তো দু একটা এসে বাদ থাকবে। আমাদের নীলক্ষেত সেন্টার থেকে এসিগুলো সংগ্রহ করা যাবে। আর যারা অনলাইনে স্টুডেন্ট আমাদের, তারা আপনারা পিডিএফ ফাইল পাবেন আমাদের পাথওয়ে টিউটোরিয়াল। আমরা বেশ কিছু পিডিএফ ফাইল শেয়ার করেছি এবং যারা রানিং স্টুডেন্ট আছে তাদের ইমেইলে সবগুলো এসে আমরা পাঠিয়েছি। যারা আগে পড়েছেন দু এক বছর আগে কিন্তু এখন পরীক্ষা দেবেন, তাদের জন্য আমরা এসিগুলো আপনাদের গ্রুপে শেয়ার করবো আমাদের পেজে। আমাদের পেজ পাথওয়ে টিউটোরিয়াল, এখানে আপনারা পাবেন। যে কোনো তথ্যের জন্য আমাদের কমেন্টস করতে পারেন। এখানে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা এসএমএস করতে পারবেন। আমরা এখানে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে এসএমএস করবেন। কল কল রিসিভ না হলে আপনারা এসএমএস করবেন, কল রিসিভ না হলে আমরা আপনার একটু এসএমএস করবেন, অথবা আমাদের পেজে কমেন্টস করবেন, অথবা আমাদের এই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে কমেন্টস করলেও আমরা আপনাদের কোয়েরিগুলো মিট আপ করার চেষ্টা করি। আজকে এ পর্যন্ত। বিশেষ করে 44th বিসিএস রিটেন পরীক্ষা যারা দিবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।